Application to the headmaster or principal for character certificate. Welcome you all to Fine Summary. Today we will learn how to write an application to the headmaster or headmistress or the principal for issuing a character certificate. আমাদের স্কুলে বা কলেজ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট তুলবার জন্য আমরা প্রিন্সিপালকে বা হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে পারি ইংরেজিতে সেটা আমরা শিখব। দেখো এখানটাই হচ্ছে প্রথমে লিখতে হবে টু দ্য হেডমাস্টার, যদি প্রিন্সিপাল হয় তাহলে টু দ্য প্রিন্সিপাল, যদি হেডমিস্ট্রেস হয় তাহলে টু দ্য হেডমিস্ট্রেস। এবার যদি কলেজ হয় তাহলে আমরা এখানে লিখবো ABC কলেজ, সাধারণত প্রিন্সিপাল কলেজের হয়, আর তারপরে সেই স্কুল বা কলেজের অ্যাড্রেসটা লিখতে হবে। তারপরে একটু জায়গা ছেড়ে সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্টটা কি? অ্যাপ্লিকেশন ফর ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র। রেসপেক্টেড স্যার, শ্রদ্ধেয় মহাশয়, যদি ম্যাডাম হন মানে হেডমিস্ট্রেস হন তাহলে এখানে ম্যাডাম লিখবো আমরা। উইথ ডিউ রেসপেক্ট আই উইশ টু স্টেট দ্যাট, বিনয়ের সাথে জানাচ্ছি যে আই অ্যাম আরিয়াত রায়ান, আমি আরিয়াত রায়ান, রিডিং ইন ক্লাস 9। এখানটায় আমরা যে ক্লাসে পড়ি সেই ক্লাসটা লিখবো, রিডিং ইন ক্লাস 10, রিডিং ইন ক্লাস 5, রিডিং ইন ক্লাস 12, রিডিং ইন ক্লাস বিএ ফার্স্ট ইয়ার এটসেট্রা, যেটা হবে সেটা। তাহলে রিডিং ইন ক্লাস 9, ব্র্যাকেটে আমি দিয়েছি রোল নাম্বার এবং সেকশন, তোমরা দিতে পারো নাও দিতে পারো কারণ এটা নিচে লেখা যায়। রিডিং ইন ক্লাস 9 ইন দিস স্কুল, এখানটা লিখতে হবে ইন দিস স্কুল ফুল স্টপ, এই স্কুলে আমি পড়ি। আই নিড এ ক্যারেক্টার সার্টিফিকেট ফর মাই পার্সোনাল রিজন, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট দরকার আমার ব্যক্তিগত কারণের জন্য। এখানটাই ফর মাই পার্সোনাল রিজন, এখানে তুমি যদি তোমার রিজন থাকে ফর মাই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম লিখতে পারো, বা ফর মাই ধরো কোনো অন্য কোনো ব্যাপারে ফর মাই অ্যাডমিশন টু দ্য আদার স্কুল এটা লিখতে পারো, ফর মাই অ্যাডমিশন টু দ্য আদার স্কুল এভাবেও লিখতে পারো। তো তোমার যে প্রয়োজনটা জাস্ট সেই প্রয়োজনটা এখানটাই লিখে দিতে হবে, তাহলে ফর মাই পার্সোনাল রিজন। এবার ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবো দেয়ার ফোর, সেই জন্য আই রিকোয়েস্ট ইউ, আমি অনুরোধ জানাচ্ছি, টু ইস্যু দেওয়া, টু ইস্যু এ ক্যারেক্টার সার্টিফিকেট ইন ফেভার অফ মি, এটা অফ আছে, ইন ফেভার অফ মি, আমার নামে একটা ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু করবার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্রই সম্ভব আপনি আমার নামে একটা ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু করবার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, অ্যান্ড অবলাইজ মি দেয়ার বাই, এবং আমাকে বাধিত করবেন। থ্যাংকিং ইউ, ধন্যবাদ, ইয়ার্স ফেথফুলি দিয়ে কমা, এফ এ আই টি এইচ এফ ইউ এল এল ওয়াই, কমা দিয়ে নিচে ফুল নেম লিখতে হবে তোমার পুরো নাম, তারপরে তুমি যে ক্লাসে পড়ো, তারপরে সেই ক্লাসের রোল নাম্বার, তারপরে সেকশন যদি থাকে সেকশন, বাম দিকে লিখবো প্লেস যে জায়গা থেকে আমি লিখছি, আর যে তারিখে লিখছি সেই তারিখটা এখানে লিখে দেবো। সো এই ছিল আজকের জন্যে হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস অর দ্য প্রিন্সিপাল ফর ক্যারেক্টার সার্টিফিকেট ইন ইংলিশ। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, কিপ স্মাইলিং, কিপ হেল্পিং, কিপ লার্নিং।